কামাইছে, মার দেশ কামিয়া পাঁচা চাকা তুমি না ছড়বে না তো দিলে তোরা মিলাদ কি আমিও মায়ে নিয়ে দিছি আমার বাবা তোমরা ভালো যাবি যদি হাম ও আমি যদি হাম মায়া দেখা দেখি নাই সঙ্গে সরে যা যা খরচ হয়েছে আমার সাথে একটু সাথিয়া খারাপ লাগতেছে রশিদ আহমদ গান বই থানবিকে বুখারির সানি পড়াইছে ইয়াকুব সাহেব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যিনি প্রথম মুহাদ্দিস তিনি মিলাদ কিয়াম করতেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাল আখবারুল আখিয়ারে 624 খ্রিস্টের ভিতরে মিলাদ কিয়ামের কথা বলেছে যত দলিল আছে আমি যত দলিল পেয়েছি এই দুইটা বইয়ের মধ্যে দিয়েছি আমার দরুদিনাম এই বই শুধু ওলিউল্লাহদের স্মরণে আমি লিখেছি ওদের টাকা দেব আমরা তেল বানাইয়া আমাদের বিরুদ্ধে দেবে মা বড় উল মুসলিমিন হাসানা ফাইন্দাল্লাহি হাসানা বুড়ো খালি সিবি মাল্লি হাদিস ধরলে আমিও ঠিক আর্ধেক রেখে যাবো আর সকলকে দাওয়াত দেবে যে দাদা ভাই আসছে মরে যখন যাবো আফসোস করবি সেদিন আমার দাদা ভাই কত কষ্ট করে এগুলো এই যেগুলো আমি ওয়াজ করতেছি এগুলো আমার পড়াশোনা করা লাগেনি নাকি এমনি 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 ওয়াজ করা শুরু করছিনি এগুলো আমার পড়াশোনা করা লাগেনি হ্যাঁ নাতি ধরে কোন পড়াশোনা করে নেবি ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে যে লোকটা সঞ্চল ওই লোকটার হাতের দুইটা গাছ এখনো বেঁচে আছে ধরে কোন আল্লাহ আমি আমিনি এবার রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রদূত আমার আপন আমার শ্বশুর সিরিয়ার রাজধানী সিরিয়ার রাষ্ট্রদূত আমাদের তখন এখন তো আমরাই সব জায়গায় জড়িয়ে আছি ইয়ামিনের রাজধানী সানা এ দাদাবাদ দিক তাকান এই গ্রামটার নাম সাতখালিক যেরকম কি আল্লাহ সাতজন কাফেরের জন্ম বক্তে নাসর নমরুদ হামান কারুন ফিরাউন আব্রাহাম এই সব ছয় সাতজন কাফেরের গ্রামে এক গ্রাম ওই গ্রামে একটা ভালো মানুষ নাই এখন ওই দেশের লোকেরা ওই গাধা চড়ায় আর পরের বাড়ি কামড়া গেছে আল্লাহ তাআলা বলেন কুল হাদিল্লাকুম মিন আল-কারিয়াতি Allah
কাফেরদের মধ্যে বক্তে নাসার সে জীবন ভরে সত্তর বছর বাস পর্যন্ত প্রসাব খাত, প্রসাব আর আঙ্গুরের রস, মেয়েদের প্রসাব আর আঙ্গুরের রস, এই ছিল তার প্রধান খাদ্য। বলে বড় প্রশ্ন বাচ্চা মুদ খায় নাকি কেউ? না তুমি কেউ কি সারা সাংঘাতিক করে দুই নম্বর হামান যার শরীরে কোন জায়গায় ভসম থাকে না, নম্বর বলা আবার তার গর্ব বাইকে গেলি আমি আবার বিপদ। তিন নম্বর এই তিন নম্বর হল কারণ, চতুর্থ নম্বর ফিরাউন শয়তান যে নিজেকে রব বলে ঘোষণা দিয়েছিল, দুনিয়ায় কেউ এইরকম কথা বলতে পারেনি। আমি রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আমার দিক থাকা রাষ্ট্রপ্রধান হওয়ার আগে হামান এই ফিরাউন, ওরা গরিব মানুষ, ইয়ামিনের লোক এখনো গরিব মানুষ, ওরা কাজ করার জন্য আরু দিওয়া আমরা গরিব মানুষ বলে তোমরা তোমরা আমাদের কিছু কাজ করো বিনিময়ে পাবাও, তখন বলে ওরা কাজ করে সত্তর মুজ গুলো উঠাই দিল ওর অর্ধেক টাকা নিয়া, ওই বুড়িমাকে মারে এই দুই শয়তান সত্তর মুজির টাকা নিয়ে তারা জুলুম করল। কোরআন শরীফের মধ্যে হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা আউয়াল আখির সব জানে না? জরুবান জানে কিনা? কর্ম করতে গেছে তরমুজের খেতে এই হামান আর ফিরাউন, ওই বুড়িমাকে মারে মূলধন শব্দ নিয়ে তারা চলে আসে। ফিরাউনের ওই সময় যে বাদশা ছিল তার নাম ছিল খাসান, যেরকম কি ফিরাউন কার নাম না ফিরাউন হল মিশরের ওই সময় যারা শাসন করত তার খেতাব। আমরা মনে করি ফিরাউন কার নাম, আপনারা যারা ফিরাউন মনে করেন ওর নাম হলো আমি রামসিস, যেরকম কি আমরা যাকে কোরআনের ভাষায় বলি তুই ফিরাউনের মতন, আসল ফিরাউন হলো ওই দেশের রাষ্ট্র যারা চালায় তার খেতাব, আর যাকে আপনারা ফিরাউন বলবেন তার নাম হলো রামসিস। হাতটা যেরকম কি আরো যেরকম কি রামসিস। ফিরাউনের বাবা মেথর ছিল, এই জন্য মেয়ে বিয়ে দিতে গেলে বংশ দেখতে হয়, হঠাৎ যদি ধনী হয়ে যায় ব্যবসা করে চাকরি করে ঘুষ খেয়ে ঘুরিয়া এই জায়গায় মাইয়ে দিও না মাইয়া ডারে জনমের মতন শেষ করে দিলা, ওরে জাতের মাইয়া এদিক টাকা ও গুরু জাতের মাইয়া দয়াল কানামা আলো নদীর জল বাতাসে
কোনো অসুবিধা আছে? জাতের মায়া কালা ভালো মুর্শিদ নদীর পানি গুনা ভালো ও জাতের মায়া বিয়ে করলি পরমিরে বারে তোর মতন পুরুষ ছেলেকে ফাঁকি দিয়া হাত ধরেন অন্য পর পুরুষ কি করবেন আপনি তুই কেমনে করে ওয়াজাতের কুজাত মুর্শিদ দিয়া করি দাদা টোন শুনছি ওর তুমি আসমান ধরে কর ওর তুমি আসমান সামনে দয়াল নবী তোমাকে আমি দেখি দুই চরণে তুমি আইসমর সামনে রসুল তুমি আসমর সামনে জন্মের মতন তোমাকে নেই খানই নুরে তা জানলি তুমি নুরি তুমি ভরা তোমার দিকে তাকাইলে ভাই দায় তোর ভাড়া ওরে কে বলেছে নবী মরে হায়াত নবী আমার ওরে মদিনায় আমার কলেজার মাহবুব শুয়ে অন্তর চক্রা দেখে দেই কারে মুর্শিদ আমার আসমর সামনে জন্মের মতন রসুল দেখা নাই তোমার জন্মের মতন তোমাকে দেখা নাই বহিন হাইরে হাই আমার আল্লাহ পাক তাই বলে খবরদার হযরত মুসা আলাইহিস সালামের মাকে ওই যে মুসা যে দেখা মুসা আলাইহিস সালাম বলেন হুজুর আমার কিছু কাহিনী আপনার কাছে বলবো ওয়াহাইনা ইলা উম্মি মুসা জরমান আল্লাহ আকবার আল্লাহু আকবার আমি মুসার মাকে নির্দেশ দিলাম যখন তুমি ফায়দা খিফতে আলাই যখন তোমার ভয় পাবে তোমার এই ছেলেকে কদম গাছের গোড়ার কাছে তুমি যে দেখবে নদীর মোহনা আমার দিক তাকাম যেখানে ফেলেছিলেন এই গ্রামটার নাম জারিয়াল আবাদ তাফসীর তো বলেন নাই জারিয়াল আবাদের কোনার পাশে যেখানে মুসা আলাইহিস সালামের মা সিন্দুক রেখেছিলেন আমি সেই কদম গাছটা এখনো আল্লাহ বাঁচায় রেখেছে হুজুর বলছেন যার চৌবন চলে যাবে সে জানো কদম গাছের 41টা ফল 41 দিন সকালবেলা দুব্ব ঘাস আর কদম গাছের ফল পিসিয়া 41 দিন খাইলে আল্লাহর কোরআন হাতে রাখে বলছি যৌবন তোর আগে চেতে বেড়ে যাবে এই টাকা দাদারে একখান পয়সা দেয়া লাগবে না বিনি পয়সা চিকিৎসে দিয়ে দিলাম বাকি কো সর্বনাশ লক্ষ লক্ষ টাকা দাও ডাক্তার নেই আর বুড়োর কিছু দেওয়া লাগবে না মাঝখানে তুই তুই জীবনী হয়ে গেলি পৃথিবীর মধ্যে চারটে গাছে বেশি জেকের করে তার মধ্যে আল্লাহ পাক কোরআনে বলে কদম গাছ সবচেয়ে পৃথিবীতে আল্লাহর জেকের বেশি করে খাইছি কদম গাছ কোনো ফার্নিচার হয় না ভাইজান কি করে আপনার দেশে কাঁঠাল দিয়ে মেহগনি দিয়ে সেকন দিয়ে এদিক টাকা তাহলে বন্ধ করে দেব কদম গাছ একরোয়া কাঁঠাল কিয়ামতের ময়দানে পৃথিবীকে গাছের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম কদম গাছকে পৃথিবী সৃষ্টি করেন ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন আল্লাহ
সাহেবরা তাকাছে, সাতার ঘরায় ঢুকে গেছি সুরাম মিয়া, ও মিসিলাহুম মাহুম দাদা দিক টাকা, ও মিসিলাহুম রহমতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহর কোরআন কি রকম লাগতেছে গদি? খেলা দিয়ে আমার কথা আব্বাস মার মানে নয় কত কাজ করা যায় কি দোয়া করতে তাও তো জানো না, আজকে সব শিখে ঝেড়ে দেব। পৃথিবীর মধ্যে চারটে গাছ সবচেয়ে বেশি জিকির করে, আর পাখিদের মধ্যে সবচাইতে চারটে জিনিস বেশি মখলুকাতের মধ্যে। আমিয়া লাল পিঁপড়ের সবচাইতে আল্লাহর জিকির করে, এগুলো তো পড়াশোনা করো নাই। চড়াই পাখি কে হুজুর আবু দাউদ শরীফের মধ্যে আসে জলদে সানিতে, হুজুর বলছেন তোমরা চড়াই পাখি মেরো না। এদিক দেখা, চড়াই পাখি যদি ইচ্ছে করে মারো, আল্লাহ রসুল বলেন তোমার বংশের ভিতরে হিদ্রের সন্তান হবে। হিদ্রের সন্তান দেখেন না জম্মের বিহাইয়া, আরে আজকে করছে কি এই বৈরবে রহন আসার পরে একজনের মধ্যে আমি শুয়ে রয়েছি ফাঁকে দিনকে দশটা আছে, আমি আশ্চর্য হয়ে গেলাম এটা নাকি আসার পরে আবার আমার মুখ খানের মধ্যে যে দাদা মনে কিছু করিস আমার সাপ দিয়েছেন ব্যথা পাইছি, আমি তুই টাকাও নিলে আমার আমার সাপ দিলি কে আপনার কাছে বেশি করে আসার পরে হাতে তালি দেয়। সাত কারণে হিদ্রের সন্তান হাদিসে আসছে, চড়ুই পাখি যদি ইচ্ছে করে তুমি মারো, দুই নম্বর হুদহুদ পাখি মারো না, তিন নম্বর মৌমাছি মারো না, আর পিপিলিকা হলে আগুন দিয়ে জ্বালায়ও না। ফজর বলছেন এক নবীরে আল্লাহ তাআলা ধমক দিয়েছিল, এ পয়গম্বর কি কারণে তুমি পিপিলিকা মারলে, বহুত জিনিস কালকে বলো হুজুর ওই জাগার পানি নিয়ে এসি, আমি কিছু পানি রেখে দেবানি এবার হজের থেকে, যেখানে হযরত মূসা আলাইহিস সালাম এবং খসখসির যেখানে কথা বলছেন ওই জায়গায় কদম গাছটা এখনো পাথরের উপরে বেঁচে আছে। কোথায় আজকে দেবতা জানিস? যদি কেউ চলে যাস আল্লাহর কসম কোরআন সে বলছে আমার পাঁচ ফেরত দিয়ে যাবি, আমি কষ্ট করি এত কষ্ট করি আসছি একটাও ডুবি না। আমরা যারা মিলাদকে আমি যারা এলমে মারুফাত আছে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, যারা মুরিদ হবে না, যারা বায়াত গ্রহণ করে না, শুধু পুরুষের জন্য না, কোরআন মাজিদের ভিতরে মেয়েদের বায়াত হতে হবে। এ কথা আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ করলাম যদি না থাকে 6 তারিখে আমি আমার জিহ্বা কেটে দেব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, সূরা আল মুমতাহিনা জানেন সূরা হাত জান সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু হে নবী, ইসা যখন যা আকা আপনার কাছে আসে, যা আকাল মুমিনাতু কোন দিনদার মহিলা, ইউবায়ুনাকা তাকে আপনি বায়াত করাই দেন মুরিদ করে দেন, আলা আল্লাহ ইশরিকিনা বিল্লাহি শাইআ, পাঁচটা শর্ত মেয়েদেরকে মুরিদ বানাইতে হয় কয়টা? হাত ওঠা জোরে কোন কয়টা? আল্লাহর সাথে শরীক করো না, চুরি করো না, ওয়ালা ইয়াজনিনা জিনা করো না, আর অন্য স্বামী থাকতে গোপন
ভাবে দয়াল অন্য পুরুষের সাথে মিলামেশা করি ওই সন্তানকে নিজের ঔরত সন্তান আর পঞ্চম নম্বর যে জিনিসের দ্বারাই বাচ্চা কাচ্চা হয় ওই দুটো জিনিস নষ্ট করিও না যদি করো বেসতে যাইতে পারি না কেমন মাদা নেই এদিক টাকা কঠিন দাদার হলায় পড়ে গেছি নারী স্ত্রী মিলনে যে বিশৃঙ্খলক নারীদের চড়াইয়ের মধ্যে রক্ষণ করে কেয়ামতের ময়দানে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে আর যদি নষ্ট কর তাহলে ওই নাপাক কেয়ামতের ময়দানে তার পিতা মাতাকে ঘিরে আল্লাহর কাছে কাঁদতে থাকবে আল্লাহ আমাদের কেন হত্যা করেছে নষ্ট করছে আমরা মানুষ হতাম জিকির করতাম আমাদের পিতা মাতাকে জাহান্নামে দিয়ে দাও হাত উঠা হাত উঠা ও নারী পুরুষরা যতই নামাজ পড়ি সহজ করি আর মুড়ি তোর জান্নাতে আর তাবলি করিস চাইতে পারবি না জান্নাতে খবরদার নারী পুরুষ মিলনে যে জিনিসই বের হয় এই জিনিসকে নষ্ট করো না দুটি সন্তান যথেষ্ট এটা পশ্চিমাদের দলিল এটা সাদা সাদা মানুষদের দলিল আমেরিকান খ্রিস্টান জাতিদের দলিল আল্লাহ রাসূল বলেন সালাসু বানাতিন আও সালাসু আখওয়া যার তিনটে মেয়ে বানাবে ও যার তিনটে মেয়ে সম্মানে আল্লাহর রাসূল বলেন সে যদি কাফের মুশরিক না হয় তার পিতা মাতাকে আল্লাহ বিনি হিসাবে জান্নাত দান করবে এক সাহাবী বলেন হুজুর মায়ের সংখ্যা বেশি হলে হুজুর বলে সেঞ্চুরি হবে দুটি সন্তান যথেষ্ট হ্যাঁ কুত্তার বাচ্চা আল্লাহ রাসূল মানে ওই বংশে বিয়ে করো তাসাবিসুল বাতুদাল বালুদা ফাইন্নি মুকাসিরি বিকুম আমাম ওলামা ভাইরা এখানে আছেন যদি একটি শব্দ বানাই বলি আল্লাহ তুমি আমার বিচার করো তাসাবিসুল বাতুদাল বালুদা ফাইন্নি ধরবন ফাইন্নি মুকাসিরি বিকুম আমাম হুজুর বলেন ওই বংশে বিয়ে কর যেই বংশে বেশি সন্তান হয় হাত উঠান ধরে কেন আমি আপনাদের বেশি সময় ওয়াজ করতেছি খারাপ মনে করেন আমার নানু বাইরে কত কষ্ট করে দাদা আইছে হজের আগে কয়েক মাস আগে ধরে কথা করছে হজের থেকে হজের ভিতরে হজের আগে কথা কইছে বেশি দিন না শেষ দিকে গেছি আমি মক্কা মদিনার পরে আবার মিশরে চলে গেছি আমি নিয়ে গেছি যাওয়ার পরে আবার পুরো তোমাদের সামনে হাজির হইছে আমি আসাতে খুশি না বেজার একটা লোক জানি না যদি মুসলমানের সন্তান হস আমি আল্লাহর কোরআন কছি কোরআন তোদের অভিশাপ দেবে একটা লোক যেতে পারবি না কি অপরাধ অপরাধ আমার কি অসময় দূর থেকে আসছে বুড়ো কোথায় গোপাল বন্ধুটি বলেন কত কষ্ট করে সময় নাই অসময় নাই খাওয়া নাই বাদ নাই আসিয়া আসরের পরে একটু গোসল করেছি কত কষ্ট যদি একটা প্রাণী যাস আল্লাহ তুই তার বিচার করবি আমার নাতিনিরা তোদের পক্ষে যে কথা বলেছি জীবনে কেউ এই কথা বলবে না বলছি সারা জীবন মিথ্যা কথা কবি স্বামীর সাথে একটা গুনাহ তোর আমল নামায় লাগবে না এরকম নানা ভাই পাবি কোথায় রে মিশরের মেয়েরা একেবারে প্রত্যেক বছর দাদা আজিত না
ইয়ামান বুকুরাতে সানাতে কুল্লু হুলুস আমি সাত রকম আরবি ভাষা জানি, বুড়োর তো বুঝলি না যে কি মাও। আমার স্ত্রী নিয়ে গেছে, বলছে তুমি এখানে বিয়ে টিয়ে করছো নাকি? যে সকল সুন্দরী একটা দেখলি তো বিয়ে করতে চায়, স্ত্রীর সাথে কিছু তামাশা করা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ আপনি স্ত্রীর নিচের টা হাত দেবেন, আল্লাহ আপনার জীবনের সব ছবি জীবনে মাফ করে দেবে। যদি মহাপ্রতার সাথে হাত দেয় অন্য কোন মহিলার নিচের ঠোঁটে হাত বুঝতে যে মুরিদ হয় না সে কি? হাত উঠে নেয় না, গায়ে বেড়াল হাত উঠে নেয়। যে মুরিদ হয় না এলমে মানব হচ্ছে কেনা, এমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন সে ফাসেক। আর যে অর্থাৎ শরিয়াত ছাড়িয়ে খালি মানবত খোঁজে সে হলো নাস্তিক। দুটোই লাগবে, যেরকম কথা লাগবে হাত উঠুন, যেরকম কথা লাগবে আমরা সকলে এই ভাষায় ফুরফুরার দাদা হুজুর, আমার আব্বা জানের পীর ছিলেন, মেজলা হুজুর যিনি আমার খেলাফত দিয়েছেন, আমার জুনপুরি দাদা হুজুর আহা কারামত আলী সাহেব জুনপুরি রহমাহুল্লাহ, রংপুরের মাটিতে তিনি শুয়েছেন। আপনারা খুশি না? সেই সহবতে শুধু তাই নয়, এই মাটিতে শুয়ে আছেন এমিনি ওলিউল্লাহ। আমি এমিনি যেখানে শাহজালাল এমিনি, ওই জায়গায় ইউনিভার্সিটিতে ওনার নামে একটা বিশ্ববিদ্যালয়, এই এমিনির লোক কিন্তু আমাদের যিনি শুয়ে আছেন, উনি যখন এখানে আসে রাজা গোবিন্দ এই মুশরিকটা ওনাকে নৌকো সব ভেঙে দিল। উনি চরমা নদীর পাশে আইসা নহুকা দিলি ডুবাইয়া তুমি
শর্মা নদী পার হইলা তুমি চাই না মাধ বিষয়া শরণ তার মরিতে তুলের উপর তুমি শিলাজের উপর যাই উপর মশরা গিরে দিলে তারা তুমি সুরমা নদী বাবা পারো হইলা তুমি যাই না মাঝ দিয়া তুমি শাহজালা না উড়িয়া তুমি হাওলির সর্দার বাবা সোজাস তুমি সিলেটের উপর তুমি জান্নাতের বাগিচা মনে করিস কি তোরা দেশে রয়েছে আমি বুঝি কিছু জানি এনা কঠিন মা আপনাদের কিরম লাগতেছে আমার নাতিনে কেমন লাগতেছে তাহলে আর পুরুষদের মরিদ করার প্রথমে মক্কা শরীফের দিকে সাড়ে 13 মাইল দূর এই জায়গাটির নাম সলে হুদাইবিয়া কাবা শরীফের থেকে 13.5 মাইল দূর কত আমার হাতে দিলেও জানেন কত মাইল আমার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই 55 বার হজ করেছেন একটি বারও তিনি মক্কা মদিনার হারামে পায়খানা প্রসাব করেন নাই উনি দূরে যায় 10-12 মাইল দূরে যায় পায়খানা প্রসাব করেছে যেহেতু কোনদিন আমি ওর 35 বার 34 বার কোরআন হাতে রাখে বলছি জুতো পরি নাই আমি খালি পায়ে প্রত্যেক বছর আমি হজ করি যেহেতু এই জায়গায় জুতো স্যান্ডেল পরা না জায়েজ দাল কিন্তু পরি নেই এই জন্য 1,24,000 পতন্ত্র এবং বহু সাহাবী আল্লাহ যেখানে পদচরণ করেছেন সেই জায়গার উপর আমি অতম সুতো স্যান্ডেল পরব এটা আমার দেলে কখনো চাই নাই আমার পাপ আমি কোরআন হাতে রেখে বলছি সব ঠান্ডা লাগে বলে হুজুর আমরা জুতো স্যান্ডেল পরি বলে আমি বিনি পায়ে আমি চলি আমার পার নিচে ঠান্ডা হয়ে যায় তোরা তো ওই জিনিস এমন করিস না তোরা বার্ষিক চোখ দিয়ে দেখছিস তোর স্যান্ডেল লাগে আর আমি তো দেখি যে কাবা শরীফের পাশে গেলি কাবা শরীফ ঠান্ডা হরম জিনিস খাইয়া হাজির টাকা আমার একজন বলছে হুজুর আপনার দাওয়াত আমি তো তোর হারাম টাকার আমি দাওয়াত খাই না আমি হারাম শরীফের মধ্যে থাকি কয়েকটা খেজুর এবার একদিনে পলি দুটো পলি দিন একটা জামা একটা লুঙ্গি আর আমার এই ব্যবসা স্যান্ডেল নেই কিছু নেই আমি একজন হাসি ইমিগ্রেশন অফিসার আমার ছাত্র আমাকে সহায় করছে আমার কাছে বলছে লাগে না লাগে তারপর আমার যে জমজমে যে ই বাক্সের মধ্যে খায় দুটি 10 কেজি আপনার সারের তো জ্ঞান নাই তোরা শক্তি থাক যে 34 বার জীবনে আল্লাহ আমি কিচ্ছু কিনি নেই আল্লাহ সাক্ষী খালি তুই দুইখানে হেরামের কাপড় পলি তেল দিয়ে ফেসাই দিয়ে আব্দুর রহমান সুদাইসি সাহেব কামা শরীফ ইমাম
আমারে কি বলছে যে আমি একটা সি কিনে দেই, ব্যাগ কিনে দেই, আল্লাহ তু জান্নাত হানা লা তা'দাকুম মিন আল হাজ বাল আইরাকতি লা কদ জিতুকুম বাল্লিগু সুবলা সুবহান কাবীরা আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। কি জামদিয়া কি বুড়ের কথা ভালো লাগতেছে না? আমি ওই দিন কিয়ামতের ময়দানে গর্ব করব যেদিন জান্নাতের ভিতর ঢুকে যাব। জরক আল্লাহু আকবার। কিছু কিছু তোমার অহংকার, কিছু তোর অহংকার, কিছু তোর অহংকার। এই সাহাবীর গলায় ধরে বলছেন,
তুই আমার থুতু মোবারক মুখে মেখে নেওয়ার কারণে আল্লাহ ওহি দিয়েছেন, তোমার থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে কাবা শরীফের চাবি থাকবে, অন্য বংশের কাছে চাবি থাকলে আল্লাহর ঘর কেউ খুলতে পারবে না। নখামাতান ইল্লা ওয়াকাত কাফি রজুলুন মিনহুম ফাদাল্লাকা ওয়াজহুন মুজিন্দা। আমি যদি ওই দিন আসি আপনারা আমার কাছে আসেন, আমি ওইটি করে দেব, আমার ভাইজানদের একটু শিখিয়ে দেব, কোন মহিলা যদি বিয়া না হয় আল্লাহর নবী বলেন এই হাদিসটা গোলাপ ফুলে তিনবার ফুঁ দিয়া যদি ওই মহিলা নিয়তের বিয়ের নিয়তে ফুলটা তিনবার শুকে ফেলে দেয়, আল্লাহর হাবিব বলেন মেয়েটির উপযুক্ত স্বামীকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। দাতার দরকার হয় কিনা দেখ। নকামাতান পরে নকামাতান ইল্লা ওয়াকাত কাফি, আল্লাহর নবী বুখারী শরীফ হাদিস 38 পৃষ্ঠার হাদিস, আবার খোঁজা লাগবে বৃষ্টি দিয়ে যদি না আমার জিতে কেটে গেল, আর যদি পাস তার দাতার জন্য খাবারটা নিয়ে আসবি। নখা মাতান করো, এ আমার নাতিন বউরা, এ আমার নাতি মুনিরা, স্বামী ভালোবাসে না, নাসাই শরীফের ভিতর আছে এই হাদিসটা, যখন স্বামী আসবে, স্বামী যখন আসবে তুমি মনে করো স্বামীর আদর করতেছো মনে মনে, এইটা বললে জীবনে তোর এই স্বামী অন্য মহিলার কথা জীবন আনবে না। নাতির বললে আল্লাহ দাদার তুমি বাসায় রাখো, বিয়ে বসার পরে এই সবার অসভ্য স্বামীর সাথে বিয়ে করছে, দুই তিন দিন একটু ভালো ব্যবহার করছে, তারপর আমার দেখতে পারে না, খালি অন্য মহিলাদের কাছে গুনাগানি করেন, ওই তুলনায় ও সালারে আমি ইজাত করার নাকি এই হাদিস মুখস্থ করেছি। আমার নাতি বুনিরা এই হাদিসটা তুই মাত্র একবার পড়িয়াল, স্বামীর মাথায় হাত দিবি, যখন বিদেশে যাবে নাবিতে হাত দিয়ে দিবি, কোরআন হাতে রাখে বলছি জীবন অন্য কোন মহিলা ব্যবহার করতে পারবে না। নুকামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহা। কি জিনিস নিয়ে এসেছি আমার নাতি বলদের তো পাবে, আমার বন্ধু বিয়ে করে সারা তুমি অন্য জায়গায় দিকে আকাশ খাবার, তোর ঘাস খাওয়া আমি জনমের ধরে আমি ছুটই দেব, আবার মহিলা যদি অন্য জায়গায় যায় এই হাদিসটা তার মাথার চুলি পড়ে, আর তুমি স্বামী যদি চুলির উপরে হাত দেয় আল্লাহ রসুল বলেন ওই স্ত্রী তার চিরতরে বাধ্য হয়ে যাবে। দুটোই নাকি বলেন স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে আল্লাহ পাক রহম করে না বদ্ধ হবে কথা কেন, আল্লাহ রহম করে না আল্লাহ গজব দেয়। এই জন্য ফজর বলছেন কোন পুরুষ যদি তার স্ত্রীর দিকে নজর তাকায় প্রতি নজর নজরে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর স্ত্রী স্বামীর কাছে যখন আসবে আমিয়া বালিশের উপরে নতুন কোন পদ্ম রাখার বিধান নাই, আল্লাহর নবী বলেন যখন মাথায় কাপড় তোমরা বালিশে থাকবে বালিশের উপরে স্ত্রীর মাথার চুল বিছিয়ে দেবে, সেই চুলের উপর যদি স্বামীর মাথা থাকে আল্লাহর হাবিব বলেন ওই মেয়ের শরীরে মাথায় যত চুল আছে অতগুলো গুনাহ মাফ হবে, আর অতগুলো করে নাকি আল্লাহ আমল নামাই দেবে। স্বামীর পা মুছাই দিও, ওরে সালার বুড়া
তোরে কি আনছি স্বামীর ফসল আর আরাম মানা, যদি না আনিস তাও ভালো, তার স্বামীর পাওকে নিজের মাথার সুন্দর বসাই দিও। এটা কঠিন আছে, যারা পুরুষ তারা যে কি খুশি হয়েছে আমি দুটো বই লিখছি তোমরা নিয়ে, আমি শুধু তোমাদের সিলেটের জন্য এই বই দুটো লিখছি। এদেশে পীরুলি আল্লাহ মিলাদ কিয়াম, মিলাদ কিয়ামের অথন্ত দলিল যেটা হাজী সাহেবের লেখা, সে হাজী সাহেবের বই উপরে আরবি উর্দু লেখা আছে, নিচায় আমি তার বাং অনুবাদ করেছি। আর এই বইটের লেখছি কোন জায়গা, টাকাইছি কোথায়, মদিনা শরীফে যেখানে আমার রসুল। আল্লাহ যদি হাজী সাহেবের বই না হয় আমি রসুলকে সাক্ষী করে বই লেখলাম, আমার চোখ ধুয়ে নিয়ে নে চ্যালেঞ্জ বসে বসে বই যেদিন লিখি সেদিনকে দেখে মদিনায় বসে আমি হুজুরের রওজার পাশে শুয়ে আছি যেরকম আল্লাহ আকবার। আমি এই জন্য কিছু খারিজিরা ওহাবিরা তারা পরিচয় তারা আকাবিরে দেওবন, আর দেওবনদের যে মুরব্বিরে মিলাদ ক্যাম্প করছে তার বিরোধী, অমিয়া বাবার হুকুম যদি না মানে তার ওই ছেলে তেজ্য পুত্রকে নয়, বাপকে যদি অস্বীকার করে আপনাদের দেশে সেই সাল রেকি কর কথা কয় না, বাপকে অস্বীকার করে আপনারা তার কি কর তেজ্য। আমি আবার ও কইতে পারা খবরদার খবরদার, তোমরা পরিচয় দাও আকাবিরি দেওবন, আমি অতটুক পড়া হবে না, যিনি সকল আলেম ওলামাদের যিনি মারকাজুল সকল সকল ওলামাদের যিনি এই সার্টিফিকেট দিয়েছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার আল আখবারুল আখিয়ার 624 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহ জীবনে যদি আমি কিছু নাও করে থাকি কবুল না হতে পারে, আমি যখন রসুলের সামনে মিলাদ কিয়াম করি তখন আমার এই দোয়া নিঃসন্দেহে আল্লাহ কবুল করবে, যেরকম আমি পৃথিবীর এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আলেম তিনি মিলাদ কিয়াম করেন, আর তোমাদের মতন শুনিও হুটি হিসেবে আসে না, সেইগুলো করে করে আমি পরিষ্কার করে দিলাম। আমাদের যদি কাফের মোশরেক বলো কোরআন শরীফ শুয়ে বলাম, চিরতরে তোমাদেরকে সকল ধরনের দান দক্ষিণা চামড়া দেওয়া সবকিছু বন্ধ করে দেবো, খাইয়ে খাইয়ে তেল হবে, আর আমাদের বিরুদ্ধে তোমরা কাফের মোশরেক ফতোয়া দেবা, মানে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কাপ, আমাদের গোপালগঞ্জের মেয়েদের আর একটা কথা কয় তা আমি পিসার হিসেবে বলতে পারতেছি না, আপনারা বুঝে ফেলাইছেন, ভাত খাবেন স্বামীর গীত গাবেন কা, এর একটা উল্টো কথা আমার নাতির বউরও বুঝতেছে, ও সবার বুড়ো তা তা আমরাও জানি, আমার মধ্যে কই কে বলা, আমি যে পীর মানুষ হইয়া বুঝে গেছি তা না যদি তাম চালাইয়া, ভাত খাবেন সাবেন গীত গাবেন কা, যারা আছেন প্রত্যেকে দুই দুটো করে বই নেবেন, এই বই আল্লাহ এই হাদিস কোরআন শরীফ যতগুলো সুরা আছে এক একটা জায়গায় এক একটা হাদিস প্রচুর বলছেন, লাল বইটি আর কালো বইটাই হাজি ইমদাদুল্লাহ মাহাজের মধ্যে আপনাদের মিলাদ কিয়ামের জন্য অন্য জায়গা যাতে মানে এর মধ্যে আমি যতটুকু হাদিস ঢুকাই দিছি আর যতটুকু কেমন দিছি আপনারা নিজের এক একজন মুক্তি সেজে দেবেন, আল্লাহ আকবার। আপনারা একটু নামাজের সুরতে বসেন, আমি অনেক আলোচনা করেছি এখান থেকে যতটুকু হয়েছে, এর পরের থেকে ইনশাআল্লাহ আমি ওই জায়গা আবার আলোচনা করব, আপনারা রাজি না? এটা নামাজ সুরাতে বসেন আপনারা, ও একটু কিয়াম করে তারপর বসেন, ইয়া নবী
কর দিলে দুনিয়ার ও
সালাম বরদুজি দানবী পরমে মদাও আপনারা সকলে তিনবার সূরা ফাতিহা, দশ বার সূরা ইখলাস, কুলফন্না সূরা এগারো বার তুরুসুল পড়বে। এরপরে সব পেশানি হবে তোমার কাছে, যে আয়াত থেকে শুরু হবে আমি যতটুকু শেষ করেছি ওখানে শেষ হবে, ওখানে শুরু হবে فقالت هل أدلكم على أهل بيتي يدخلونه لكم وهم له ناصحون. এখান থেকে তাফসীর আবার শুরু হবে। সকলকে বলবেন যে দাদা ভাই তাফসীর করে যে তিনি এখান থেকে রাখছে এখান থেকে আবার চালিয়ে ঘুরবে। আপনারা খুশি না? আপনারা কেমন খুশি না? বে খুশি এ পর্যন্ত কোরআনের তাফসীর এবং রাসূলের হাদিস, শানে সাহাবা, শানে তাবে তাবি, শানে আউলিয়া, শানে শাহজালাল, শানে আমিয়া ওলিয়াল্লাহ, এই কথাগুলোই আপনারা শুনছেন। আল্লাহ পাক বলে মিনি হিসাবে তারা ভেস্তে যাবে, আল্লাযীনা ইয়াত্তাবিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে নবী রাসূল সাহাবা ওলিয়াল্লাহ এদেরকে মানতে হবে। এখন এই যুগে শ্রেষ্ঠ যারা ওলিয়াল্লাহ সকল বলিদেরকে আমরা শ্রদ্ধা করব। পরে ইনশাআল্লাহ আর যারা আছেন পত্তার আলালে মান মা বোনেরা পাঁচ সপ্ত নামাজ, রমজান মাসে রোজা আর হাতের জামা, হাতের জামা এই কবছি পর্যন্ত বানাবেন, নিসলাফি রক্তানাফি রক্সুন হাদিসে আছে, ইয়াদানিকাল রক্সুন হাতের কবজা এই পর্যন্ত জামা বানানো মকরুহ তাহরিমা। মেয়েদেরকে ইমাম আবু হানিফার ফতোয়া, মেয়েরা যেন কেন বড় যেন জামা বানায় না, আর নাভির নিচে জুল হতে হবে, আর তিস আতুন বানারা হুজুর বলছে নয়টা বোতাম যেত হয়, এই ধরনের এটা শরিয়াতের শরিয়াতের কাপড় কাপড়টা। আমার বোনেরা, আমার মেয়ের বয়সী, আমার নাতিনির বয়সী, আমার বোনের বয়সী যারা আছো আমি তাদের অনুরোধ করি খবরদার পর্দার খেলাফ করবেন না, খবরদার নামাজ ছাড়বেন না, খবরদার রমজান মাসে শরীর পাক থাকলে জানতে শরীরে রোজা ছেড়ে দেবেন না, ছেলেদেরকে ছোট ছোট ছেলেদেরকে মোবাইল দেবেন না। আমি নিষেধ করে দিলাম, এতে আপনাদের ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে, চরম ক্ষতি হবে, পরে বুঝতে পারবেন। আর খকর খবরদার খবরদার মিলাদ গ্রামের বিরোধী যারা তাদের সাথে কোনো আত্মীয় করবেন না, আমি আপনাদের নিষেধ করে দিলাম। আমরা সব অলি আল্লাহদের গোলাম, আমরা তাদেরকে ভালোবাসি। এই দেশে ওহাবি জাতিদের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে মুক্ত দাও, সারা পৃথিবী মুক্ত দাও, যেরকম আমি যে ইমামরা নামাজের পরে মোনাজাত করে না ওদেরকে মসজিদ থেকে আপনার ইমামতি বরখাস্ত করে বলো বাবা তুই অন্য জায়গায় কাজ করে খাইয়ে যা, তোরা আমরা মোনাজাত করি, না হলে মোনাজাত না করলে ইতমান হয় না। আর যারা আছো মিলাদ কেয়ামের পক্ষে যারা হাত উঠো যেরকম আমি, আপনারা সকলে সকলে দুই দুটো করে বই নিয়ে যাবা মিলাদ ও কেয়ামের উপরে। আমি মদিনা শরীফ বসে বসে এইগুলো আল্লাহর নবীর নওজা যেখানে পাশে রিয়াজুল জান্নায় আপনারা দেখেছেন বসে বসে এই দাগা দাগি করেছি, যদি মনটা চায় বরকতপূর্ণ নবী দুরুদ পড়বেন রসুলকে স্বপ্ন দেখবেন, আল্লাহ নবীকে দেখতে চান না আপনারা দেখবেন না, বেশি বেশি করে দুরুদ পড়েন। আমি মহাদ্দেশ একান্ন বছর বহারি পড়াচ্ছি, নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ পাক রহমতে আল্লাহ রসুলকে দেখবেন 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 আপনারা। এবং এই দুরুদ গুলো আমি বইতে দিয়েছি, যদি মনে চায় নেবে, জোর করে আমি কাউকে দেবো না, দুটো বই একশো টাকা, যারা আছেন প্রত্যেকে নেওয়ার চেষ্টা করো, মা বোনেরা যারা আছো তারা বাচ্চা ছেলেদের পাঠাই দিয়ে নাও, আমার জন্য দোয়া করবেন। আমি জনাব সভাপতি সাহেব কিছু করলে
তারা আপনারা ওই কাকলে মাছ যেটা আছে বকচটের মতন বেশি বাড়া 10-15 কাকলে মাছ ভাজিয়ে অর্থাৎ কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে তেলে ভাজে 100 গ্রাম তোমরা কাটলে মাছ নিয়ে এসো, মুসা আলাইহিসসালামের সাথে দেখা করলে বলছে আমার উম্মতকে এই ব্যাধিটা শেষ জামানায় বেশি হবে, ক্যান্সার বেশি হবে, তখন যেন তারা ওই কাটলে মাছ অর্থাৎ আমাদের গোপালগঞ্জের ভাষায় আপনি 41টা বড়ি কমপক্ষে বেশি হলে ভালো হয়, 41টা বড়ি 41 দিন মান্তাসাবাহাতি এক একটা খেজুর খাবেন আগে, তারপরে বড়িটা খাবেন কিছু খাওয়ার পরে আল্লাহ আপনার ক্যান্সার ভালো করে দেবে। রাসূলের হাদিস যদি মানেন আপনি বেঁচে যাবেন, নাও ক্যান্সার যদি হয় অনুরোধ করি আপনি ক্যান্সারের আগে খেয়ে থাকবেন, জীবনে আপনার কোনোদিন ক্যান্সার হবে না। আমি রাসূলের হাদিস থেকে সরাসরি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম, সকলে আপনার নেবেন। আর আমার বইয়ের মধ্যে অনেক দোয়া আছে, কোরআন শরীফ যত জায়গায় নাজিল হয়েছে যে যে জায়গায় নাজিল হয়েছে সেই জায়গায় আল্লাহ রাসূল একটা একটা হাদিস বলছে, ও লাল বইটা আর কালো বইটা দুরুদ মিলাদ কিয়াম এর উপর রয়েছে প্রত্যেকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি বীর মানুষ আপনাদের অনুরোধ করি, আমল ছাড়া আমি কোনো রাজনীতিবিদ নেন, আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি করবো কি একটি দুইজন তো বিএনসাব আছে বাস্তি আছে কতবার বিএন যাবে না বাস্তি থাকবে আমার হুর্তুতি অব্দি আছে সবাল আল্লাহ আপনারা আমার সাথে দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান আমি যে বাড়ি আছি সঞ্চনা সভাপতি সাধনার ছেলেরা বিদেশ আছে প্রবাসী আমরা তাদের ভালো করু, এবং এই গ্রামে যে ছেলেরা বাইরে আছে তাদের জন্য দোয়া করি, আর যাদের দ্বারা এখানে রেকর্ড করেছেন আপনারা ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি যদি মারা যায় তোমরা আগামী বছর যদি আল্লাহ বাঁচায় 31 তারিখে আসবো আপনারা আমার জন্য দোয়া করলেন তো, আমার নানা ভাইরা দোয়া করলেন তো, আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ আল্লাহ হর কদান চোখে চশমে আদ জান চশমে আদ জান মরতানা দেখে জরা আদ আদ জান আল্লাহ নবী বলেন যেইখানে দুরুদের কথা হয় সেই জায়গার জমিনকে কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে না।
তোমার আল্লাহ বিশ্বান মনি, যিনি সুরমা নদীকে নৌকা লাগে নেই, তুমি যারা দো বাসার বলিনি বাবা, তুমি এসেছো সাজালিয়া, তোমার পরশে হইলাম আমরা সিলেট বাসি উজালা, বাবা শাহজালিয়া তুমি অনির সরদার, বাবা তোমার পরশ পায়া হইলাম আমরা দেশ থেকে ঘুরি, বাবা দরিয়ার উপর দিয়া যায় নামাজ, সুরমান নদী হইলা পার, রাজা গোবিন্দর চইলা গেল হৃদায়তের পরশবার, তুমি শাহজালাও লিয়া বাবা অলির সরদার, তোমার পরশে হইছে তোরে সিলেট বাসী গণ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহুম্মা আমিন। জীবনের সকল গুনাহ কাতা মাফ করে দাও, দর্শনি জানা তুকে চাশমি আদ জাহা, সরকারি বাদ আগে জমুনা আদ হওয়া, রব্বুল আলামিন সিলেটের জমিনি গোলাম্বাক আল্লাহ গোলাম্বান, আল্লাহ তোমার উলিদেরকে নিয়ে সিলেট বাসীদেরকে নিয়ে তাম পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করতেছি, বলির দেশে আপনি আমাদেরকে কবুলার মঞ্জুর করে নাও, তাম সালামের উপর বাবা আদম হাওয়ার থেকে শুরু করে এই পর্যন্ত যত আম্মি আলাইহিস সালাম রসুল পয়গম্বর সাহাবা তবে তবে সালব সালেম আউলিয়া গিয়েছে তাদের পার করায় পৌঁছে দাও, আমাদের থেকে কেমন পর্যন্ত মিলাদ কিয়াম কে আল্লাহ তুমি যে আল্লাহ, হায় যে মিলাদ কিয়াম কে কান করো আল্লাহ, যারা বিরোধী করে তাদের তুমি হিদায়ত নসিব করে দাও, হে আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে কবুল করো, আল্লাহ রোহিঙ্গা ভাইদেরকে কবুল করো, আল্লাহ এই মাহফিলের যারা উদ্যোগ নিয়েছে আল্লাহ কমিটিকে তুমি কবুল করো, এই যুবকদেরকে কবুল করো, আমি যে বাড়ি রয়েছি তার ছেলেমেয়েরা ছেলেরা বাইরে থাকে, আমার ভাইজান আমার বাম্পাশে উপবিষ্ট হয়েছেন উনি দোয়া চাইছেন আল্লাহ তাকে সেবা করে দাও, প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের নিয়াজুল জান্নায় পরিণত করে দাও, নামাজি করে দাও রোজাদার বানায় দাও, আল্লাহ আম্মা জন্মের পাঁচ অক্ট নামাজ রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরিয়াত মোতাবেক মেনে চলা, আল্লাহ লজ্জাস্থানে ইবাদত করা, আল্লাহ পর্দার সামনে রাখা, রব্বুল আলামিন কোরআন মজিদ তেলাওয়াত করা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া, হায় আল্লাহ সরাসরি হাত মতন চলার ব্যবস্থা করে দাও, আমার সঙ্গে যারা হাত তুলেছে হাজার হাজার মানুষ সকলকে আল্লাহ আপনি বাইতুল্লাহর মেহমান বানাই দাও, রব্বুল আলামিন কাজ করে নবীদের রওজায় সালাম দাও, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাসনাবি, আল্লাহ কাজ করে হুজুরের শাফাআত
আমাদের নসিব করে দাও এই মাহফিল জানাকে কবুল করো। প্রত্যেকের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে নাজাত ফরমাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন প্রত্যেকে দুই দুটো বই থাকবে।